সাকিব ফিরে এসে প্রত্যাবর্তনের শুরুতে কতটা ভয়ঙ্কর হতে পারেন এমন পুরনো ঝাপসা ছবিতেও সেটা পরিষ্কার। ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ছয় বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সেটা করে দেখিয়েছিলেন। বল হাতে সাত উইকেট নিয়ে ওই টেস্ট জয়ের নায়ক ছিলেন। গল্পটা 2014 সালের অক্টোবর মাসের, সব ঠিক থাকলে এবারও অক্টোবরে ওই সাদা পোশাকেই মাঠে নামবেন। তবে কি ভয়ঙ্কর রূপে ফিরছেন সাকিব? শ্রীলঙ্কার মাটিতে সবশেষ টেস্টও সেই ইঙ্গিতই দিচ্ছে। সাকিবের ইম্প্যাক্ট চোখ ধাঁধানো, সেঞ্চুরির সঙ্গে ছিল ছয় উইকেট শিকার। তার অলরাউন্ড পারফরমেন্সেই শততম টেস্ট জয় বাংলার। যেখানে শেষ করেছিলেন নিশ্চয়ই সেখান থেকেই শুরুর অপেক্ষায় আছেন। শ্রীলঙ্কায় তার পরিসংখ্যানও প্রত্যাবর্তনের ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখায়। লঙ্কাদ্বীপে সাতটা টেস্ট খেলে ব্যাট হাতে 41 গড়ে রান তুলেছেন, 29টা উইকেট শিকার করেছেন। পরিসংখ্যানের পথে হেঁটে সাকিব হয়তো এবারও জ্বলে উঠবেন, যেখানে রেকর্ডের হাতছানি। নাম্বার ওয়ানের টেস্ট রান 3,862, তামিম মুশফিকের পর 4,000 রান ক্লাবে প্রবেশ করতে দরকার আর মোটে 138 রান। এই সফরে সেই মাইলস্টোন সাকিব ছুঁয়ে ফেলতেই পারেন। সেক্ষেত্রে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেট ইতিহাসে 4,000 রান ও 200 উইকেট শিকারী ক্লাবে প্রবেশ করবেন, যা করতে পেরেছেন কেবল স্যার ইয়ান বোথাম, স্যার গ্যারি সোবার্স, কপিল দেব, ভেটোরি ক্যালিসদের মতো গ্রেটরা। তবে সবাইকে ছাপিয়ে 56 টেস্ট খেলা সাকিবের সামনে দ্রুততম হিসেবে সেই অর্জনের হাতছানি। মজার বিষয় কি জানেন, ওয়ানডেতেও দ্রুততম 4,000 রান আর 200 উইকেটের রেকর্ডধারী বাংলার নাম্বার 75। এমন রেকর্ড তো তাকেই মানায়।